মন্দারমণি যাওয়ার ইচ্ছা আছে, সবকিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি যাই। তারপর আজকে প্যাক করবো। খুবই দুঃখ লাগছে একটা যে কালকের ভিডিওটা দিতে পারলাম না, কালকে সারা রাস্তা ভিডিও করতে করতে এলাম কিন্তু ভিডিওটা ফরম্যাট হয়ে গেছে ফোনের ইস্যুর জন্য, তাই আজকে শঙ্করপুরে এলাম, এখান থেকে ভিডিওটা চালু করলাম। চলো যেমন যেমন হয় তেমন তেমন তোমাদেরকে দেখাবো। ফ্ল্যাশব্যাক। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে দীঘা আসার ভিডিওটা আমার সব ফরম্যাট হয়ে যাওয়ার ফলে দীঘা আসার কোনো ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তাই আজকে দীঘা থেকে শঙ্করপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে শঙ্করপুর যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব শঙ্করপুরের এক্সপিরিয়েন্স। তারপর ওখান থেকে মোহনা যাওয়ার ইচ্ছা আছে, মোহনা যাব। মোহনা করে মন্দারমণি যাওয়ার ইচ্ছা আছে, মন্দারমণি হয়ে বাড়ি যাওয়ার ব্যাক করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী করতে পারি, তোমাদের সাথে যেমন হবে সেরকম শেয়ার করব। এখন যাচ্ছি আমরা শঙ্করপুরের উদ্দেশ্যে, চলো শঙ্করপুর যাওয়া যাক। এখান থেকে শঙ্করপুর ওই 1.7 কিলোমিটার মতো। শঙ্করপুরে বেশ ভালো ভালো দেখার জিনিসপত্র আছে, তো এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। এখানকার রাস্তা খুবই সুন্দর রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। ওপরে তোমরা বোর্ড দেখতেই পাচ্ছ, এখান থেকে তাজপুর 6 কিলোমিটার, রামনগর 4.5 কিলোমিটার, শঙ্করপুর মস্ত বন্দর। এটা হচ্ছে টোটাল শঙ্করপুর বিচ, তোমরা দেখতে পাচ্ছ খুবই খারাপ অবস্থা। এখানেতে আমফানের পরে পরপর অনেকগুলো ঝড় এলো, তারপরে এরকম অবস্থা। এবার আমরা ওই জায়গাটা করে যাব যেখানে শঙ্করপুরের মেন সি বিচ দেখার জিনিস আছে। হচ্ছে শঙ্করপুরের এন্ট্রি, বেশ ভালো সাজানো গোছানো আছে শঙ্করপুর। দুপাশে আরো ভালো ভালো জিনিস আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। এই সমুদ্র, এই হচ্ছে শঙ্করপুরের ভিউ।
অসাধারণ একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এটা একটা ছোট পার্ক টাইপের, বেশ ভালোভাবে সাজানো গুছানো আছে সুন্দর করে। এটা আরো বড় ছিল কিন্তু ঝড়ের কারণে সব নষ্ট হয়ে গেছে। এই সাইডে তোমরা দেখতেই পারবে নষ্ট হয়ে গেছে ঝড়ের কারণে। এই হচ্ছে শঙ্কর, এখানেও ভেঙে গেছে, সব নষ্ট হয়ে গেছে ঝড়েতে। এটা আরো ভালোভাবে সাজানো ছিল, ছোটদের খেলার একটা পার্ক, বড়দের বসার একটা জায়গা। আর এই হচ্ছে আমাদের রাইডিং গ্রুপের মেম্বার সৌভিক পাত্র, আছে প্রীতম ঘোষ, আছে মানব মুখার্জি, আর এদিকে আছে সঞ্জীব পাত্র, জয় রয়। অনেক সবাই আমরা এসেছি, এই হচ্ছে টোটাল ভিউ শঙ্করপুর সি বিচের। এটা আরো ভালো ভিউটা ছিল, এই যে নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের জয় রয়, খুবই এক্সাইটেড। বন্ধুরা শঙ্করপুর পার্কটা একটু ঘুরে দেখা যাক। এখানে একটা সুন্দর বেশ বসার জায়গা আছে, এখানে তোমরা বসে সামনে সমুদ্র উপভোগ করতে পারবে। এখানে একটা কচ্ছপ আছে, বেশ ভালো, খুব সুন্দরভাবে একদম ঝকঝকে ঝকঝকে করে সাজানো আছে শঙ্করপুর বিচ। শঙ্করপুর বিচের কিছু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করছি, কিছু সিনেমাটিক শট দেখে নাও। ফটোশ্যুট চলছে দেখতেই পাচ্ছ, এইখানে ফটোশ্যুটের প্রস্তুতি চলছে। এই যে ফটোশ্যুট হচ্ছে, এখানে আমাদের সৌভিক পাত্র ফটোশ্যুটের জন্য একদম রেডি হয়ে গেছে, ফটোশ্যুট করছে। এই হচ্ছে টোটাল সমুদ্র দেখতেই পাচ্ছ, বিচটা শুধু ঝড়ের কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে, আরও সুন্দর ছিল আমাদের শঙ্করপুর সি বিচ। তো গাইজ, এখন আমরা শঙ্করপুর ছেড়ে চলে যাচ্ছি, যাব দেখা যাক কোন দিকে যাওয়া যায়, যেখানেই যাব তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাওয়া যাক। সেখানে একটা শঙ্করপুরের ছোটোখাটো মার্কেট আছে টিফিন ফিফিন করার জন্য, যারা এখানে আসবে এখানে টিফিন করতে পারো। আজকে আমি চালাচ্ছি জয় স্কুটি, আর সবাই যে যার আলাদা আলাদা বাইক আছে, আমাদের টোটাল পাঁচটা বাইক এসছে, পাঁচটা বাইকে আমরা নজন মতো এসছি, একজন সিঙ্গেল আছে আর চারটে বাইকে ডবল ডবল করে আছে। আজকে বাড়ি ফিরে যাচ্ছি, দীঘা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আগে সাইড সিনে কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদের, কারণ আগের ভিডিওটা তো পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেল, দীঘা আসার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই এতেই কিছু দেখানোর চেষ্টা করছি, চলো। Thank you.
গাইজ, এখন আমাদের মধ্যে ঠিক হলো যে আগে আমরা দীঘার মোহনার মাছের বাজারে যাব। তো চলো দীঘার মোহনাতে যাওয়া যাক, তারপরে উদয়পুর হয়ে বাড়ি যাব। চলো যাওয়া যাক। এখন যাচ্ছি আমরা মোহনার উদ্দেশ্যে। আমরা দীঘা ঢোকার আগে লেফট সাইডে উঠে পড়লাম যে রোডটা, এই রোডটা একদম ডাইরেক্ট মোহনা যায়। মোহনার ফিশ মার্কেটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। তো গাইজ, এই হচ্ছে মোহনার ফিশ মার্কেটের এন্ট্রি। এটা দিয়ে মোহনার ফিশ মার্কেটে আমরা ঢুকছি। এখান থেকে বড় বড় কন্টেনারে করে, বড় বড় লরি করে বাইরে মাছ সাপ্লাই করা হয়। আর যারা খুচরো মাছ বা পাইকারি মাছ কিনতে যাও, তারাও এখানে আসতে পারো। এখানে খুচরো মাছ পাইকারি মাছ বিক্রয় করা হয়। আর যারা বেশ দূর দূরান্ত থেকে আসো মাছ নিয়ে যাবে বলে ভাবো, আর ভাবো যে যদি মাছ পচে যাবে, কিন্তু সেরকম কিছুই না। এরা এখান থেকে এক ধরনের প্যাকেজিং করে দেবে সোলার প্যাকেজের মধ্যে, সেইভাবে মাছটা তোমরা তিন দিন চার দিন রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। চলো এই ফিশ মার্কেটটাকে একটু ঘুরে দেখা যাক। তো আমরা মার্কেটেতে ঢুকে পড়েছি। এবার আমরা বাইকগুলো সাইডে স্ট্যান্ড করে দেব। এখানে বাইক রাখার ব্যবস্থা আছে, কোনো চার্জ লাগে না। তোমরা এসে এখানে বাইক চার চাকা সব রাখতে পারো। এখানে বাইকটা রেখে তারপর মোহনায় যাব। হচ্ছে ট্রলার বন্ধুরা, এই ট্রলারে করেই মাছ ধরে মাছ জেলেরা এখানে নিয়ে এসেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট দোকান আছে এখান। তো বন্ধুরা, সামনে তোমরা দেখতেই পাচ্ছ ট্রলারে করে মাছ আসছে। এই মাছ মোহনার মাছ বাজারে নামবে এবং পাইকারি ও খুচরা রেটে বিক্রি হবে। তো চলো বন্ধুরা, এবার মোহনার সি বিচটা দেখা যাক। মোহনায় তোমরা ঘোড়াতেও চড়তে পারো। এখানে ঘোড়া চড়া পার হেড 100 টাকা করে নেয়, আর 2 মিনিট মতো ঘোড়ায়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মোহনার সি বিচ মার্কেট। এবার চলো মাছ বাজারে যাওয়া যাক। বন্ধুরা, এখন চলে এসেছি আমরা উদয়পুর সি বিচেতে। চলো তোমাদের উদয়পুর সি বিচটা দেখাচ্ছি। আর উদয়পুর মানেই জানবে বাঙালির গরিবের গোয়া। চলো, গরিবের গোয়া কেন বলা হয় সেটা দেখা যাক। সামনেই সি বিচ দেখা যাচ্ছে বন্ধুরা। চলো বাইকটাকে আগে পার্কিং করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি সি বিচটা। এখানে পার্কিংয়ের কোনো পয়সা লাগে না, এখানে সমুদ্রের পাড়েতেই বাইক রাখা হয়। দেখতেই পাচ্ছ তোমরা অনেক বাইক রাখা আছে, এখানে বাইকটা আমরা পার্ক করে দেবো। আজকে বন্ধুরা সমুদ্রে জোয়ার আছে, তাই সেরকমভাবে কিছু দেখানো যাচ্ছে না। এখানে যে নানা রকম কালারের কাপড়গুলো উঠছে, এর নিচেতেই তোমাদের চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে। আর সেই তোমরা চেয়ারেতে বসে সমুদ্রকে উপভোগ করতে করতে এখানে বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া ভাজা পাওয়া যায়। সেই মাছ কাঁকড়া ভাজা খেতে খেতে সমুদ্রকে উপভোগ করতে পারবে আর সমুদ্রের মজা নিতে পারবে। তাই এটাকে এক কথায় বাঙালির গরিবের গোয়া বলা হয়।
সকালবেলা টিফিন করতে চলে এসেছি। তো টিফিনে আমরা নিয়েছি দু পিস লুচি আর ঘুগনি আছে, তার সাথে পেঁয়াজ আর শসা কুচি আছে। চলো খাওয়াটা শুরু করা যাক। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, হালকা টিফিন করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর অনেক বন্ধু আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অল করে দাও, যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, টাটা বাই বাই।